সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন পরিবর্তন হতে পারে, বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাশিয়ার ছোড়া 10 ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের। দনেস্ক স্বাধীন করার দায়িত্ব চেচেন নেতা রমজান কাদিরোভের। যুক্তরাষ্ট্রের কথার এক পয়সাও দাম নেই, বললেন রুশ রাষ্ট্রদূত। ব্রিক্স সম্মেলনে গেলে গ্রেপ্তার পুতিন। চীনের প্রতিরক্ষা মন্ত্রীর আলোচনা প্রত্যাখ্যান দুর্ভাগ্যজনক, বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। সরকারের ক্র্যাকডাউনে আমাদের জনসমর্থন আরও বাড়ছে, বললেন ইমরান খান। এবং অমিত শাহের সফরের মাঝে অশান্ত মণিপুর, আগুনে পুড়ল চার গ্রাম। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন পরিবর্তন হতে পারে, বললেন ম্যাক্রো। পশ্চিমারা ইউক্রেনের জন্য তার সাহায্য পুনর্বিবেচনা করতে পারে যদি সংঘাতে দীর্ঘমেয়াদে পরিণত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রাতিস্লাভাতে গ্লোবসেক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের সময় বলেছিলেন। তিনি বলেছিলেন, ঘটনাগুলির এ ধরনের বিকাশের পরিণতিতে আমরা এই সংঘাত দীর্ঘায়িত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো বলেন, আমাদের অবশ্যই পরিস্থিতি অনুসারে উচ্চ এবং মাঝারি তীব্রতা সংঘাতে ইউক্রেনের দীর্ঘমেয়াদী সমর্থনের জন্য জনমত তৈরি করতে হবে। সে কারণে অবশ্যই গ্রীষ্মে আমাদের অংশীদারদের সাথে আমাদের সমর্থনের প্রকৃতি পুনর্বিবেচনা এবং বিশ্লেষণ করতে হবে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আমাদের কি প্রয়োজন তা উপলব্ধি করতে হবে। এদিকে ফরাসি নেতা প্রত্যাশিত ইউক্রেনীয় পাল্টা আক্রমণের ব্যর্থতার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশ্য আলোচনা করা থেকে বিরত থাকেন। তিনি আশা প্রকাশ করেন যে এটি সফল হবে। রাশিয়ার ছোড়া 10 ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার ছোড়া 10 ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, বুধবার রাতে রাজধানী কিয়েভ সহ অন্যান্য অঞ্চলকে নিশানা করে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল রাশিয়া। খবর সিএনএন এর। কোয়েব কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনী ইস্কান্দার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক এবং সমালোচনামূলক অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের তথ্য মতে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে একটি শিশু ক্লিনিক, দুটি স্কুল এবং একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই শিশুসহ কমপক্ষে তিনজন ধ্বংসাবশেষ পড়ে মারা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছিলেন যে হামলাগুলো স্থলভিত্তিক কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে এবং বিমান থেকে আসেনি। কিয়েভ কর্তৃপক্ষের দাবি, রাজধানীর দিকে ধেয়ে আসা সব রুশ ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করা হয়েছে বলে তারা মনে করছে। দনেস্ক স্বাধীন করার দায়িত্ব চেচেন নেতা রমজান কাদিরোভের। চেচনিয়া রিপাবলিকের সেনাদের ইউক্রেনে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার সেনা কমান্ডাররা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক যুদ্ধ বিষয়ক সংস্থা স্টাডি অফ ওয়ার বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাকু থেকে ওয়াগদা সেনারা চলে যাওয়ার পর এখন ইউক্রেন যুদ্ধের ভার নিতে চেচেন সেনাদের মোতায়েন করা হচ্ছে। রমজান কাদিরোভ জানান, ইউক্রেনীয় সেনাদের সম্ভাব্য পাল্টা আক্রমণের আগেই তার চেচেন বাহিনী স্পেশাল ফোর্স ইউক্রেনের সেনাদের উপর আক্রমণ করার প্রস্তুতি দিচ্ছে। মার্কিন সংস্থাটি আরও জানিয়েছে, বুধবার চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরোভ জানিয়েছেন, তিনি সেনা কমান্ডারদের কাছ থেকে দনেস্ক অঞ্চলের দায়িত্ব নেওয়ার নির্দেশনা পেয়েছেন। দনেস্কের কয়েকটি অঞ্চল স্বাধীন করার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, আর এই নির্দেশনা অনুযায়ী তার সেনারা সম্মুখ যুদ্ধে লড়াই করবে। এই দনেস্কেই রয়েছে বাকুত শহর, যে বাকুত দখলে দীর্ঘ 10 মাস লড়াই করছেন ওয়াগদা সেনারা। স্টাডি অফ ওয়ার আরো জানিয়েছে, চেচেন সেনাদের যুদ্ধে ফেরা যে বিষয়টি বলা হচ্ছে, যদি এটি সত্য হয় তাহলে গত এক বছর ধরে ইউক্রেন যুদ্ধের সম্মুখ ভাগ থেকে দূরে থাকা রমজান কাদিরোভের বিরতির অবসান হবে। চেচেন সেনারা রক্তক্ষয়ী মারিওপোল, সেভারদ এবং লিসিচানস্ক যুদ্ধে অংশ নেওয়ার পর যুদ্ধের সম্মুখ ভাগের পেছনে কাজ করছিল। সংস্থাটি আরো বলেছে, খুব সম্ভবত রাশিয়ার কমান্ডাররা এখন মনে করছেন, চেচেন সেনারা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠিত করতে সমর্থ হবে। তবে সংস্থাটির সঙ্গে এও জানিয়েছে, বর্তমানে বলা হচ্ছে ইউক্রেনে 7,000 চেচেন সেনা রয়েছে। যদি এই খবরটি সঠিক হয় তাহলে সেনা দিয়ে যুদ্ধে বড় কোনো প্রভাব ফেলতে পারবেন না চেচেনরা। এদিকে চেচেন সেনাদের আবারও যুদ্ধের সম্মুখ ভাগে এমন ভাবে ফেরানো হচ্ছে যখন রাশিয়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিয়মিত হামলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কথার এক পয়সাও দাম নেই, বললেন রুশ রাষ্ট্রদূত। রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ওয়াশিংটন কিয়েভের অপরাধের প্রতি উদাসীনতা প্রদর্শন করছে এবং এর জন্য 300 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার আরেকটি প্যাকেজ বরাদ্দ করছে। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সেনাবাহিনীর আক্রমণকে সমর্থন করে না বলে তাদের দেয়া বিবৃতির এক পয়সারও দাম নেই। আমরা ইউক্রেনের সংকট বৃদ্ধিতে মার্কিন প্রশাসনের অধ্যাবসায় লক্ষ্য করেছি। কর্তৃপক্ষ আবার গর্বিতভাবে তাদের উন্মাদ কিয়েভ পুতুলকে আর্থিক সহায়তা এবং উপকরণে আরেকটি ব্যাচ দেওয়ার কথা বলছে। একই সময় তারা অতিরিক্ত বাণিজ্য বাধাসহ রাশিয়ার প্রযুক্তিগত উন্নয়নে
বাধা দিচ্ছে। রাশিয়ান দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে তীব্র অভিবাসন সমস্যা মোকাবেলায় ওয়াশিংটন কেন অপ্রস্তুত তা নিয়ে অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যায় না। অভিবাসীদের দুর্বিষহ অস্তিত্বের সমস্যাটি সামরিক সহায়তার সামান্য কিছু অংশ দিয়ে বেশ সহজভাবে সমাধান করা যেতে পারে, আন্তনব বলেছেন। তবে আমেরিকান কর্তৃপক্ষ বাস্তবতা দেখতে চায় না। মনে হচ্ছে তারা রাশিয়াকে একটি কৌশলগত পরাজয়ের আকাঙ্ক্ষা বজায় রেখে আমাদের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করে। বুধবার ওয়াশিংটন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে $300 মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার পরবর্তী প্যাকেজ প্রদান করছে। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিম জিন পিয়েরে মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এ বলেছিলেন যে আমেরিকান পক্ষ থেকে মার্কিন তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলাকে সমর্থন করে না। ব্রিক সম্মেলনে গেলেই গ্রেপ্তার পুতিন। ইউক্রেন যুদ্ধে বড়সড় কূটনৈতিক ধাক্কা খেল রাশিয়া। এবার দক্ষিণ আফ্রিকা জোরালো হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারির দাবি। দেশটির প্রধান বিরোধী দলের সাফ কথা, ব্রিক্স সম্মেলনে অংশ নিতে গেলে পুতিনকে গ্রেপ্তার করতে হবে। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠী এবছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে জোটের সম্মেলন, চলবে 22-24 আগস্ট পর্যন্ত। প্রথম মাফিক রাশিয়া প্রেসিডেন্ট হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে পুতিনকে, এতেই ঘনিয়েছে বিতর্ক। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, পুতিনের গ্রেপ্তারির দাবিতে হয়েছে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তাদের সাফ কথা, ব্রিক্স সম্মেলনে অংশ নিতে এলে পুতিনকে গ্রেপ্তার করতে হবে। গত মঙ্গলবার দলটি জানিয়েছে যে সরকার যাতে রুশ প্রেসিডেন্টকে আটক করে তা নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হয়েছে তারা। উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠী তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মামলায় গত মার্চ মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC। তখন থেকে প্রশ্ন উঠেছে, আসলে কি গ্রেপ্তার করা যাবে পুতিনকে? বিশেষজ্ঞদের মতে রাশিয়া, ইউক্রেন কোনো দেশই ICC সদস্য নয়। তবে ICC অন্তর্ভুক্ত 124টি দেশের যে কোনো দেশে পুতিন গেলে তিনি গ্রেপ্তার হতে পারেন। খাতায় কলমে তেমন সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে এবং দক্ষিণ আফ্রিকাও ICC সদস্য, কিন্তু ICC নিজস্ব কোনো পুলিশ বাহিনী না থাকায় পুতিনকে গ্রেপ্তার করতে হবে সে দেশগুলোর পুলিশকেই, যা সচরাচর দেখা যায় না। পুতিন একটি রাষ্ট্রের প্রধান, কূটনৈতিক দিক দিয়ে দেখলে তিনি কোনো দেশে এলে তাকে সেই দেশের পুলিশের পক্ষে গ্রেপ্তার করা তাই কার্যত অসম্ভব। চীনের প্রতিরক্ষা মন্ত্রী আলোচনা প্রত্যাখ্যান দুর্ভাগ্যজনক, বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে বৈঠক প্রত্যাখ্যান করার বেইজিং এর সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে সাম্প্রতিক উস্কানিমূলক চীনা আচরণের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের একটি বিমানের কাছে অপ্রয়োজনীয় আগ্রাসনমূলক রণকৌশল চালানোর জন্য ওয়াশিংটন বেইজিংকে অভিযুক্ত করার কয়েকদিন পর এমন মন্তব্য করা হলো। ওয়াশিংটন এই সপ্তাহে সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্টিনের সাথে আলোচনার জন্য চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বেইজিং ওই বৈঠকে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। এই ব্যাপারে এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানে কেন বর্তমানে সামরিক যোগাযোগের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। সিঙ্গাপুরে যাওয়ার আগে এক সংক্ষিপ্ত সফরে টোকিওতে থাকা অস্টিন চীনের এমন সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন। অস্টিন বলেন, আপনি আমাকে অনেকবার বৃহৎ অনেক ক্ষমতা সম্পন্ন দেশগুলোর গুরুত্বের ব্যাপারে কথা বলতে শুনেছেন, একে অপরকে কথা বলতে সক্ষম হচ্ছেন যাতে আপনি সংকট নিরসন করতে এবং বিষয়গুলো অপ্রয়োজনীয়ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে রক্ষা করতে পারেন। তিনি আরো বলেন, চীন সম্প্রতি আমাদের বিমান এবং মিত্রদের বিমানকে উস্কানিমূলক ভাবে বাধা দেয় যা খুবই উদ্বেগজনক ছিল। আমি এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন যেটি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, চীনের যুদ্ধ বিমানে এক পাইলট গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের উপর পরিচালিত আমেরিকার একটি গোয়েন্দা বিমানের কাছে অপ্রয়োজনীয় ভাবে আগ্রাসনমূলক রণকৌশল চালায়। মার্কিন সামরিক বাহিনী প্রকাশ করা ভিডিও ফুটেজে চীনের একটি যুদ্ধ বিমানকে আমেরিকার বিমানের একেবারে সামনে দিয়ে অতিক্রম করতে দেখা যাচ্ছে। তবে চীনের সামরিক বাহিনী বলছে, মার্কিন বিমানটি সেখানে সামরিক প্রশিক্ষণ এলাকার রীতি ভঙ্গ করে। তারা আরো বলছে, চীনের উপর নিবিড় নজরদারি চালানোর জন্য কেন জাহাজ ও বিমান পাঠানো চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সরকারের ক্র্যাকডাউনে আমাদের জনসমর্থন আরো বাড়ছে, বললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার বলেছেন যে 9 মে বিক্ষোভের আলোকে PTI-এর বিরুদ্ধে শুরু করা ক্র্যাকডাউনটি সরকারের জন্য হিতে বিপরীত হয়েছে, কারণ এতে PTI-এর প্রতি সহানুভূতি যোগ হয়েছে এবং তাদের ভোট ব্যাংক বাড়ছে। একের পর এক টুইট বার্তায় PTI চেয়ারম্যান পার্টি সদস্যদের PTI ছাড়তে বাধ্য করার জন্য সরকারকে কটাক্ষ করেছেন এবং এই জোর করে বিচ্ছেদের প্রমাণ হিসেবে একজন প্রাক্তন আইন প্রণেতা সহ ব্যাখ্যামূলক ভিডিও শেয়ার করেছেন। PTI-এর প্রাক্তন MPS সেলিম সারোয়ার জোরার কয়েকটি ভিডিওতে দলের নেতাকে অভিযোগ করতে দেখা যায় যে
আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাকে হাসপাতালে চিকিৎসা নিতে দিচ্ছে না। একটি ভিডিওতে পিটিআর প্রাক্তন এমপিএস সেলিম সারোয়ার জোরা ব্যাখ্যা করেছেন যে গুজরাটের আজিজ ভাটি শহীদ হাসপাতালের ডাক্তাররা তাকে সকালে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু পরে তারা তাকে কথিত চাপে হাসপাতাল থেকে ছেড়ে দিতে চেয়েছিলেন। অন্য একটি ভিডিওতে পিটিআই নেতাকে একটি অ্যাম্বুলেন্সে চড়তে ঠেলে দেওয়া হচ্ছিল যখন তিনি স্লোগান দিয়েছিলেন, ইমরান খান জিন্দাবাদ এবং আমি তোমাকে ভালোবাসি ইমরান খান। ভিডিওগুলো শেয়ার করে পিটিআই প্রধান তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন যে এই ভিডিওগুলি সব্যাখ্যামূলক যে ফ্যাসিবাদী সরকার সম্ভাব্য প্রতিটি নির্লজ্জ উপায়ে জোরপূর্বক বিচ্ছেদ কার্যকর করছে। তিনি বলেন, এই ফ্যাসিবাদী কৌশল পাকিস্তানের জনগণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান আরো প্রশস্ত করবে। অমিত শাহের সফরের মাঝেই অশান্ত মণিপুর, আগুনে পুড়ল চারগ্রাম। অশান্তি শেষ নেই মণিপুরে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফর এবং শান্তি বৈঠক চলাকালীনই সহিংসতার ঘটনা ঘটল মণিপুরে। এবার আগুনে পুড়ল কাংপোকপি জেলার চারটি গ্রাম। জানা গেছে, বুধবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাংপোকপি জেলার কুকি উপজাতির বাসিন্দাদের সঙ্গে আলোচনা করছিলেন, সেই সময় আগুন লাগিয়ে দেওয়া হয় ওই গ্রামগুলিতে। কাংপোকপির সাইকল মহকুমার এলাকায় ওই আগুন লাগানো হয়। আগুন লাগানোর ঘটনা ঘটে যেখানে জৌলেন, চাজাং, তিনজাং এবং ফাইল্যাংকট গ্রামে। উল্লেখ্য, বুধবার দুপুরে গুলি চালিয়েছিল বিষ্ণুপুর এবং চুরাচাঁদপুর জেলা সীমান্তে টাংজেন এলাকায়। গুলি চালানোর ঘটনায় কয়েকজন আহত হন। তারপরে গ্রামে আগুন লাগানোর ঘটনা ঘটেছে কাংপোকপি জেলার গ্রামে। এই ঘটনার জন্য সেখানে মেইতি সম্প্রদায়ের বাসিন্দাদেরকেই সরাসরি দায়ী করেছে আদিবাসীদের সংগঠন ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম বা IELF। যে গ্রামগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয় সেখানে বাস করেন কুকি যে উপজাতির বাসিন্দারা। তারপরে আদিবাসীদের সংগঠনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। তাদের তরফে একজন জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরে দ্রুত শান্তির ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন, সেই সময় মেইতি সম্প্রদায়ের বাসিন্দারা হামলা চালায়। বুধবার মোড়ের পরে কাংপোকপির লঙ্কা গ্রামে গিয়ে কুকি উপজাতির নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই আগুন ধরিয়ে দেওয়া নিয়ে IELF দাবি করে, এখানে শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, আমরাও এখানে শান্তি ফিরে আসো, কিন্তু একের পর এক জায়গায় অশান্তির আগুন ছড়াচ্ছে মেইতিরা। মণিপুর রাজ্য সরকারের মদতেই এই ধরনের ঘটনা ঘটেছে, এখানে উপজাতিদের উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।